হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 5 জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2019। এটি বাংলাদেশের সিজন 6, মানে ষষ্ঠতম বিপিএল শুরু হতে যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন এই বিপিএলটি আমাদের বাংলাদেশের একটি ঘরোয়া লিগ, যেটা ICC থেকে সনদপ্রাপ্ত হয়েছে এবং কি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি IPL, বিগ বেস্ট এগুলোর মতো একটি লিগ যা আমরা সবাই জানি। আর এই লিগটি প্রত্যেক বছর হয়ে থাকে, আর এটা আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ খুব আনন্দ করে থাকি যারা ক্রিকেট খেলাকে ভালোবাসি। আর এতে আরও বেশি মজা হয় তার কারণ অন্যান্য দেশ যেগুলো ক্রিকেট প্রেমী দেশ আছে, সেগুলো যেসব ভালো ভালো প্লেয়াররা আছে, টপ প্লেয়াররা আছে, তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এসে খেলে, তারা সবাই একসাথে দল গঠন করে খেলে। এতে করে অনেক অনেক সাপোর্ট হয় এবং কি সবাই অনেক আনন্দ লাভ করে। আর এই জন্যই ষষ্ঠবারের মতো এবারও সুন্দরভাবে 5 জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এই লিগে আগের গত বছরের মতো সে 60টি দলই আছে, এবারে কোনো চেঞ্জ হয় নাই। তবে চিটাগং ভাইকিংস চেয়েছিল এবারে খেলবে না, কিন্তু তারা পরে আবার BCBকে নোটিশ দিয়ে ফাটিয়েছে যে তারা খেলবে, তাই তারাও এবার অংশগ্রহণ করতেছে এবং কি পুরো 60টি দল নিয়ে খেলা হচ্ছে। এখন আমি আপনাদেরকে জানাবো কোন দলে কীরকম প্লেয়ার আছে বা প্লেয়ার কি পরিবর্তন হয়েছে, সে সম্পর্কে আমি প্রত্যেকটা দলের ডিটেলস বলবো। সো আসুন শুরু করা যাক। প্রথমে রয়েছে ঢাকা ডাইনামাইটস। ঢাকা ডাইনামাইটসে দেশি প্লেয়ার রয়েছে 10 জন, তার মধ্যে অধিনায়ক হলো সাকিব আল হাসান, এবং কি সিনিয়র প্লেয়ারদের মধ্যে আছে রুবেল হুসাইন, নুরুল হাসান সোহান এবং শুভাগত হোম। এছাড়াও রয়েছে ঢাকা ডাইনামাইটসে বিদেশি প্লেয়ার 7 জন, তার মাঝে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে সুনীল নারায়ণ, ভোমেন পাওয়েল এবং কি কাইরন পয়লট, এবং কি আফগানিস্তানের রয়েছে হজরতুল্লাহ জাজাই। এরপর রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেশি প্লেয়ার আছে 11 জন, এর মধ্যে অধিনায়ক হলো তামিম ইকবাল। এছাড়াও সিনিয়র প্লেয়ার রয়েছে ইমরুল কাইস, এনামুল হক বিজয় এবং কি সাইফুদ্দিন। এছাড়াও বিদেশি প্লেয়ার রয়েছে 8 জন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, এর মধ্যে পাকিস্তানের আছে শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, শ্রীলঙ্কার দিশারা পেরেরা এবং কি ওয়েস্ট ইন্ডিজের ইভিল লুইস। এরপর রয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সে দেশে প্লেয়ার আছে 11 জন, এর মধ্যে অধিনায়ক হলো বস মাশরাফি বিন মুর্তজা, এবং কি এর মধ্যে সিনিয়র প্লেয়াররা হয়েছে মোহাম্মদ নাজমুল ইসলাম অফু, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম ও সোহাগ গাজী। এছাড়াও রংপুর রাইডার্সে বিদেশি প্লেয়ার রয়েছে 7 জন, এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল, অশান থমাস এবং কি দক্ষিণ আফ্রিকার ABD Villiers এবং ইংল্যান্ডের রবি বোপারা। এবারে ব্র্যান্ডন ম্যাককালাম রংপুর রাইডার্সে নেই। এরপর রয়েছে চিটাগং ভাইকিংস। চিটাগং ভাইকিংসে মোট দেশি প্লেয়ার আছে 10 জন, এর মধ্যে অধিনায়ক হলো মুশফিকুর রহিম। এছাড়াও রয়েছে সিনিয়র প্লেয়ার মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন সৈকত এবং কি সানজামুল ইসলাম। এছাড়াও চিটাগং ভাইকিংসে বিদেশি প্লেয়ার রয়েছে 7 জন, এর মধ্যে আফগানিস্তানের হলো নাজিমুল্লাহ জাদরান এবং কি মোহাম্মদ শাহাদ, আর নিউজিল্যান্ডের রয়েছে লুকে রনসি, আর জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এবার সবার চোখ থাকবে আশরাফুল ভাইয়ের উপর, কারণ উনি বিগত 5 বছর পরে BPL খেলতে এসেছেন। আশা করি আশরাফুল ভাই খুব ভালো খেলবেন। এরপর রয়েছে রাজশাহী কিংস। রাজশাহী কিংসে দেশি প্লেয়ার রয়েছে 11 জন, এর মধ্যে সিনিয়র প্লেয়ার হলো মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক। এছাড়াও রয়েছে খুলনা টাইটান্সে বিদেশি প্লেয়ার 7 জন, এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্যাথুইত, আফগানিস্তানের জহির খান, শ্রীলঙ্কার লাতিস মালেঙ্গা এবং কি জিম্বাবুয়ের ব্র্যান্ডন টেইলার। এরপর রয়েছে সুরমা সিক্সার্স সিলেট। সুরমা সিক্সার্স সিলেটে দেশি প্লেয়ার রয়েছে 12 জন, এর মধ্যে অধিনায়ক হলো মোহাম্মদ নাসির হোসেন। এছাড়াও সিনিয়র প্লেয়ার রয়েছে মোহাম্মদ তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও আলামিন হোসেন। এছাড়াও সুরমা সিক্সার্স সিলেটে রয়েছে বিদেশি প্লেয়ার 9 জন, এর মধ্যে পাকিস্তানের হলো মোহাম্মদ তানভীর হোসেন এবং মোহাম্মদ ইরফান, আর অস্ট্রেলিয়ার রয়েছেন ডেভিড ওয়ার্নার। এছাড়াও সুরমা সিক্সার্স সিলেটে রয়েছে বিদেশি প্লেয়ার নেপালের প্লেয়ার সন্দীপ লামিচানে। এই সন্দীপ লামিচানে গত বছর 2018 BBL-এ উনি খেলেছেন। উনি একজন লেগ স্পিনার বলার, যিনি নেপালে বাস করেন, নেপাল জাতীয় দল থেকে খেলেন। সো উনি লেগ স্পিন, সবাই ওনার দিকেও নজর থাকবে। আশা করি সন্দীপ লামিচানে এই ছোট্ট 19 বছর ছেলেটি খুব ভালো খেলবে সিলেট সিক্সার থেকে। সো গাইস, আশা করি সবাই আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে BPL সিজন 6 সবাই সুন্দর মতো দেখবেন। আর
যাদের বাড়ি বা বাসা যারা স্টেডিয়ামের পাশে থাকেন। আর আমরা তো অবশ্যই জানি এবারে বিপিএল তিনটি ভেন্যু তো হবে, একটি ঢাকা, দ্বিতীয় সিলেট আর তৃতীয় চট্টগ্রাম। সো যাদের স্টেডিয়ামের পাশে বাড়ি আছে বা যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন, তারা অবশ্যই স্টেডিয়ামে যাবেন, গিয়ে খেলা উপভোগ করবেন। এতে অনেক কিছু শেখা যায় এবং কি খেলা সরাসরি দেখার ভিতরে আলাদা একটা মজা আছে। সো গাইস, সবাইকে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা যারা স্টেডিয়ামে যেতে পারবেন, তারা অবশ্যই অবশ্যই গিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন। আর একটি কথা যেটি না বললে নয়, সেটি হলো আমাদের দেখা যায় বিপিএল আসলে বা দামি দামি বিশ্বকাপ বা আইপিএল আসলে আমরা প্রত্যেকে জুয়ার মতো একটা খেলা খেলি। সেটা হলো আমরা একদল সাপোর্ট করি আরেকজন আরেক দল, এবং কি সেটার বিনিময়ে আমরা টাকা নিয়ে থাকি, যেটা আমরা অবশ্যই সবাই জানি সেটাকে জুয়া বলে। সো বন্ধুরা, এটা থেকে বিরত থাকবেন, দলকে সাপোর্ট করবেন, আপনি যাকে সাপোর্ট করেন তাকে অবশ্যই সাপোর্ট করবেন, বাট টাকার বিনিময়ে নয়, এটা ইসলামের দৃষ্টিতে তো হারাম। যারা মুসলিম তারা অবশ্যই বুঝবেন। আর নিজের দল সবার আলাদা আলাদা দল সাপোর্ট আছে, সে দলকে সাপোর্ট করবেন। যেমন আমি রংপুর রাইডার্স করি বস মাশরাফির জন্য, বস মাশরাফি যেদিকে আমিও সেদিকে, আমি বস মাশরাফিকে অনেক লাইক করি, তাই উনি যে দলে আমি সে দলে, তার বিনিময়ে কোনো জুয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু হারুক সে দলে বা আমি মাশরাফির পক্ষে থাকবো। সো সবাই যে যে যাকে সাপোর্ট করেন সে পক্ষে থাকবেন, কিন্তু জুয়া নামক এই খেলাটি খেলবেন না, সব সুস্থভাবে বিপিএল দেখবেন, এনজয় করবেন। আশা করি সবার কাছে এই যে বিপিএলটি এবারে সিজন সিক্স, এটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। সর্বশেষে থ্যাংকস ফর প্লেইং, থ্যাংকস ফ্রেন্ডস, থ্যাংকস এভরিবডি, বাই বাই।